নমস্কার আমি বৈশাখী শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজকে এনেছি আপনাদের জন্যে প্রাপ্ত মনস্ক গল্প ইতি রুদ্রদা গল্পটি আমার লেখা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না শুনুন আজকের গল্প ইটি রুদ্রদা রুদ্র অনেকক্ষণ ধরে চন্দ্রিকার কাঁধে মাথা রেখে সোজা হয়ে আত শুয়ে আকাশের দিকে আছে চন্দ্রিকা দেয়ালে হেলান দিয়ে বা হাত দিয়ে রুদ্রকে জড়িয়ে ধরে ডান হাত দিয়ে রুদ্রর বুকে হাত বুলিয়ে দিচ্ছে রুদ্রর নিষ্পলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকা চন্দ্রিকা জানে আকাশের দিকে তাকিয়ে চোখ বুঝে থাকার মানেটা কি রুদ্র আবার ওর অসহ্য বেদনাদায়ক অতীতে ফিরে গেছে চন্দ্রিকা রুদ্রর অতীতের প্রতিটা পাতার প্রতিটি অক্ষর জানে তাই ওর আর ইচ্ছে করল না রুদ্রকে ওর অতীতে থাকবার সুযোগ দিতে ও রুদ্রর দুই কাঁধে হাত দিয়ে ঝাঁকিয়ে দিল যেন অনন্ত দিন ধরে ঘুমিয়ে থাকা রাজকুমারের মতো জেগে উঠল রুদ্র তারপর ফুঁপিয়ে কেঁদে উঠল চন্দ্রিকাকে শক্ত করে ধরে কেঁদে উঠল রুদ্রর খুব ভয় চন্দ্রিকাকে হারিয়ে ফেলার ভয় খুব খুব ভয়। সেই ছোট্ট চন্দ্রিকাকে একেবারে ছোটবেলা থেকে পছন্দ করত একেবারেই পাশাপাশি বাড়ি ছিল ওদের জানালা দিয়ে প্রেম নিবেদন হতো হঠাৎ করে একদিন চন্দ্রিকাই সেই প্রেমের কথা প্রকাশ করেছিল রুদ্রর কাছে পারা প্রতিবেশ তো তাই চন্দ্রিকা রুদ্রকে রুদ্রদা বলেই ডাকত খেয়ে জানত রুদ্রদাই একদিন ওর স্বামী হবে যদিও মাঝে বেশ কয়েকটা বছর বহু ঝড় ঝঞ্ঝার মধ্যে গেছে ওদের স্বাভাবিক জীবন সেই ঝড় ঝঞ্ঝা কাটিয়ে দুজনের মিলিত হতে অনেকটা সময় লেগেছে অনেকটা পথ বেরোতে হয়েছে পুরো ব্যাপারটা একটু বিষদেই বলি চন্দ্রিকা যখন এইচএস পাশ করল দুর্ধর্ষ রেজাল্ট করল স্কুলের মধ্যে বলতে গেলে স্কুলের মধ্যে দ্বিতীয় স্থান করেছিল চন্দ্রিকা একটা নামি দামি স্কুলে পড়তো সে সেই স্কুলের দ্বিতীয় স্থানে পেয়েছিল চন্দ্রিকা সব কটা বিষয়ে লেটার স্টার মার্ক ম্যাডামদের চোখের তারা হয়ে গিয়েছিল সে সব ম্যাডামরা এক ডাকে চিনতে পড়াশোনায় ছোট থেকেই ভালো ছিল মেয়েটা কিন্তু এই মেয়েটাই যখন খুব ছোট ছিল পড়তে চাইতো না পড়াশোনার কথা বললেই নাকি ওর হাতে ব্যথা শুরু হয়ে যেত লিখতে তো চাইতো না এক বিন্দুও অবশ্য হাতের লেখা এখনো অতটা পরিষ্কার নয় তবুও মেধা কখনো হাতের লেখায় আটকে থাকে না যাই হোক এই চন্দ্রিকা একটু একটু করে যখন বড় হলো তখন পাড়ার ছেলে পেলে নজর পড়ল তার ওপরে হ্যাঁ কুদৃষ্টি না একজন ভদ্র মেয়ে হিসাবে পাড়ায় যেরকম সুনাম আছে চন্দ্রিকার সেই রকম অনেকেরই নেই পোশাক আশাকে সম্ভ্রম সব সময় রয়েছে চোখে মুখে একটা মিষ্টি আচরণ এক কথায় সবাইকে দেখলে এক গাল হেসে জিজ্ঞাসা করে ভালো আছো ব্যাস হতেই সবাই কুপকাত রুদ্র ছোট থেকেই ওকে পছন্দ করত কিন্তু ধীরে ধীরে সেই পছন্দ ভালো লাগায় পরিণত হয় এবং ভালো লাগা কখন যেন ভালোবাসা হয়ে যায় রুদ্র এখন পুলিশে চাকরি করে অনেক কষ্টে অর্জিত ওর এই চাকরি যেমন লম্বা তেমন স্বাস্থ্যবান চন্দ্রিকার যে বছর বিয়ে হয়েছে সেই বছরই রুদ্র চাকরি পেয়েছিল চন্দ্রিকার বিয়ে হয়ে গিয়েছিল হঠাৎ করেই একে অপরের ভালোবাসার কথা বুকে চেপে রেখেই একদিন চন্দ্রিকা খেয়ালের বসেই ফেসবুক খুলে ফেলে এখনকার দিনের মেয়ে হলেও ফেসবুক ওর ছিল না ইচ্ছা হয় খুলতে বাবা নতুন স্মার্টফোন কিনে দিয়েছেন খুলে ফেলে ফেসবুক ফেক আইডি দিয়ে কাকে রিকোয়েস্ট পাঠানো যায় ভাবতে ভাবতে দুষ্টু বুদ্ধিটা মাথায় খেলে পাঠিয়ে দেয় রুদ্রকে রুদ্র ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয় চন্দ্রিকা তখন বে নামিতে রুদ্রর সাথে কথা বলতো ধীরে ধীরে রাতে কথা বলা শুরু হয় ওদের বেচারা রুদ্র তখনও জানতো না পাশের বাড়ির সেই এক একর্তি পিত্তি মেয়েটা ওকে ঘোল খাওয়াচ্ছে একদিন রুদ্র ম্যাসেঞ্জারে ওকে ভিডিও কল করে বলে প্লিজ তুমি এত সুন্দর কথা বলো তোমাকে না আমার খুব দেখতে ইচ্ছে করছে অনামিকা প্লিজ এই ভিডিও কলটা একটু রিসিভ করো চন্দ্রিকা মনে মনে ভাবে পাগল নাকি এখন যদি ভিডিও কল রিসিভ করি আমাকে দেখে ফেলবে আর দেখলেই তখন মা বাবাকে নালিশ করবে ওরে বাপরে বাপ এমনিতেই যা রাগ চটা রুদ্রদা হ্যাঁ রুদ্র খুব রাগ চটা অল্পতেই সে খোঁচে যায় হ্যাঁ যদিও যেখানে অন্যায় দেখে সেইখানেই খোঁজে যায় তাছাড়া নয় রুদ্র জন্মানোর আগে ওর মা নাকি স্বপ্ন দেখেছিলেন স্বয়ং দেবাদি দেবের অংশ ওনার গর্ভে জন্ম নিচ্ছে মায়ের মন তো সেই জন্য ছেলে হওয়ার পরই নাম রেখেছিলেন রুদ্র মনে মনে ঠিক করে নিয়েছিলেন মেয়ে হলে রাখবেন রুদ্রাণী সে যাই হোক সেই সব পরের ব্যাপার এদিকে রুদ্র বারবার ফোন করছে চন্দ্রিকাকে কিন্তু চন্দ্রিকা ইচ্ছে থাকলেও ভিডিও কল রিসিভ করতে পারে না দিন দশেক কেটে গেছে রুদ্রর জন্মদিন উপস্থিত চন্দ্রিকা রুদ্রর ফেসবুক অ্যাকাউন্টে ট্যাগ করে একটা সুন্দর বার্থডে গানের সঙ্গে কতগুলো ছবির ভিডিও বানিয়ে ছেড়ে দেয় রুদ্রর সেইখানেই সন্দেহটা দানা বাঁধে চন্দ্রিকার সঙ্গে ওর আলাপ হয়েছে সবে মাত্র মাসখানেক এতগুলো ছবি তো ফেসবুকে রুদ্র কোনোদিনও ছাড়েনি কখনো ছাদে কখনো পাড়ায় আড্ডা মারছে কখনো রাস্তাতে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে বা সাইকেল নিয়ে কখনো হেঁটে চলেছে এই সমস্ত ছবি এই অনামিকার কাছে কি করে গেল নিজের ঠিকানা হিসাবে অনামিকা তো লিখেছে সে কলকাতায় থাকে কিন্তু রুদ্র তো থাকে রানাঘাটে তাহলে কি করে সম্ভব সন্দেহটা রানা বাঁধতেই রুদ্র আবার ফোন করে ফোন করে জিজ্ঞাসা করে তুমি কে বলো তো আমাকে এতটা কাছ থেকে কি করে চেনো তুমি আমাকে এই ছবিগুলো তুমি কে আমাকে স্পষ্ট করে বলো চন্দ্রিকা ভাবে এই তো সুযোগ আর একটু ঘোল খাওয়ানো যাক বলে তুমি আমাকে চিনতে পারলে না তোমার আশেপাশেই তো আমি থাকি দেখো না তোমার চারপাশে আমি রয়েছি বেচারি চন্দ্রিকা নিজেই নিজে ঘোল খেয়ে যায় কথা বলতে বলতে কোন ফাঁকে ওর মা এসে জোরে ডেকে ফেলে চন্দ্রিকা খাবি আয় ব্যাস খাঁড়িক্ষণের নিস্তব্ধতা ফোনের ওপার থেকে রুদ্র বলে এরকম বাজে আড্ডা আমার সঙ্গে না করলেও পারতিস কি সুখ পেলি বলতো তুই তোকে আমি ভালো মেয়ে বলে জানতাম তুই এটা কি করলি ফোনটা রেখে দেয় চন্দ্রিকা ভয়ে ভয়ে সেদিন রাত্রে ভাত খেতে পারেনি ঠিক মতো করে মা বারবার জিজ্ঞাসা করেছিলেন কিরে মা খা তোর পছন্দ সহি তর্কা নিয়ে আসলো তোর বাবা তুই বায়না করলি খাচ্ছিস না কেন মা বাবা তো আর জানেন না কি বিপদ চন্দ্রিকা ঘটিয়ে ফেলেছে ভাত তো আজকে হজম হবেই না বরং সকাল বেলাও না এক গাদা শুনতে হয় ওর বিরুদ্ধে চুপচাপ শুয়ে পড়ে চন্দ্রিকা প্রতিদিন শোয়ার আগে মাথার কাছে জানলাটা বন্ধ করার সময় একবার রুদ্রর ঘরের দিকে তাকাত সে ওর জানলার সামনেই তো রুদ্রর ঘর পাশাপাশি ঘর যদিও কোনোদিনও চোখাচোখি ইশারা করতো না কিন্তু এই ফেসবুক খোলার পর থেকেই পাকা মোটা সৃষ্টি হয়েছিল ওর মনে কিন্তু আজ যেইভাবে রুদ্র ওকে বকেছে অভিমানে ও আর জাল না খুলবে না বলেই ঠিক করেছে লাইট অফ করে শুয়ে পড়ে আর মনে মনে শুধু ভয় হয় এই বুঝি সকালবেলা রুদ্রদা দলবল নিয়ে এসে ওর বাবার কাছে নালিশ করে এত বছরের মানসম্মান সম্মান সাত করে দিয়েছে ও ঘটনার পরের দিন বেশ বেলা করে ঘুম থেকে ওঠে চন্দ্রিকা রাত ভোর এটা সেটা চিন্তা করতে করতে ঠিকঠাক ঘুম হতে পারেনি ভোরের দিকে চোখটা লেগে আসায় একটু ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠতেই মা বললেন কিরে কি করেছিস তুই এটা চন্দ্রিকার বুকের ধুকপুকানি ধুক করে বাড়তে শুরু করে সে ভাবে ভাবেছে এখন যদি নিচে যাই গিয়ে দেখি রুদ্রদা বসে আছে আমাকে বাবা আজকে যা দেবে না ভয়ে ভয়ে মাকে বলে কি হয়েছে মা আমি তো কিছু করিনি তুই কিছু করিস তুই এটা কি করেছিস বলতো চন্দ্রিকা একটু ঢোক গেলে তারপরে বলে মা তুমি কি বলছো আমি কি করেছি হেসে ফেলে চন্দ্রিকার মা বলে পাগলি কোথাকার তুই রুদ্রদাকে ফেসবুকে জানিয়েছিস জানিস রুদ্রর মা কত খুশি হয়েছে বাড়ি পর্যন্ত চলে এসেছিলেন বলতে ভালো করেছিস তো তা ওরকম না করে বাড়িতে গিয়েই উইশ করতে পারতি আমাকে বলতে পারতি আমি একবাটি পায়েস রান্না করে দিতাম হাফ ছেড়ে বাঁচে চন্দ্রিকা বাবা রুদ্রদা তার মানে কিছু বলেনি আয় নিচে আয় দেখ কারা এসেছে এক বিপদ কাটতে না কাটতেই বিপদের সংকেত আবার এসেছে নিচে কে আর এক খেয়ে জানে চন্দ্রিকা ভয়ে ভয়ে নিচে নামে দেখে রুদ্রদা এসেছে চুপ করে বসে আছে বাবার সাথে কথা বলছে রুদ্রদা এখন চাকরি করে পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করেছে কিছুদিন আগেও বেচারা বেকার ছিল বেকার এখন সে সাকার বাবা বললেন আয় তুই রুদ্রকে এস এম এস করেছিস ও না না এসএমএস এস এম এস না কি যেন ফেসবুক হ্যাঁ ফেসবুক ফেসবুকে তুই উইশ করেছিস দেখ তো পাড়ার সবাই জেনে গেল আমি তোর বাবা হয়ে জানতে পারলাম না সামনাসামনি করতে পারতিস মা এসব সোশ্যাল মিডিয়া আমার ঠিক আবার ভালো লাগে না রুদ্র তোর সাথে কথা বলতে এসেছে তোরা কথা বল আমি বাজার থেকে আসি বাবা চলে গেলেন সোফায় রুদ্রদা বসে আছে পেশি বহুল চেহারা পাঁচ ফুট নয় ইঞ্চি মতো হাইট যদিও চন্দ্রিকাও কিছু কম যায় না সে পাঁচ ফুট তিন তবুও অনেকটাই খাটো ভয়ে ভয়ে রুদ্রদার দিকে তাকিয়ে বলল তুমি বাবাকে কিছু বলো তো রুদ্র বললো খেপেছিস বললো তুই আস্ত থাকতিস শোন এরম পাকামো কিন্তু আর করবি না এমনিতেই মেয়েদের সঙ্গে আমি খুব একটা কথা বলি না কিন্তু নামটা ভালো লেগেছিল বেছে বেছে একটা জাব্বার নাম নিয়েছিস কিন্তু অনামিকা এই নামটা ভালো নিয়েছি না বলো আবার গর্ব করছে ভালো নিয়েছি না বলো তোকে তো এরকম মেয়ে জানতাম না রে আমি জানতাম তুই সহজ সরল চুপচাপ থাকা মেয়ে তোর পেটে পেটে এত হ্যাঁ রোদর আবে সত্যি বুঝতে পারিনি বিশ্বাস করো আচ্ছা তোর পরীক্ষা কবে পরীক্ষা কিসের পরীক্ষা এই তো কদিন আগে পরীক্ষা শেষ হলো কোন কলেজে ভর্তি হবো তবে তো হো হো কলেজে ভর্তি হবি কি নিয়ে পড়বি তাহলে ঠিক করেছিস কিছু সায়েন্স নিবি না সায়েন্স ডিপার্টমেন্টে আর যাবো না কেন তুই তো এইচএস সায়েন্স নিয়েই কমপ্লিট করেছিস বাবা রুদ্রদা তুমি আমার এত খবর রাখো খবর রাখার কি আছে আমার মা তো দিনরাত তোর গুণকীর্তন গায় তোর মতো মেয়ে পাড়ায় আর একটাও নেই সত্যিও তাই তোর মতো মেয়ে পাড়ায় সত্যি আর একটাও নেই আর থাকতেও পারে না তুই যা মিটমিটে হয়েছিস প্লিজ রুদ্রদা এরকম বলো না প্লিজ আচ্ছা বলছি না ঠিক আছে আমি এখন উঠি রে না কোথায় যাচ্ছ আরে আমি ছুটিতে এসেছি ম্যানেজে আজকেই চলে যাব আবার কবে আসবে দেখি কবে আসি এলে আমার সঙ্গে দেখা করবে কেন হঠাৎ তোর এরকম আবদার না আসলে তোমার সাথে কদিন কথা বলেছি তো ওই সময়টা এলেই না কেমন একটু তোমাকে মিস করি চন্দ্রিকা তুই বড় হলি কবে এই তো বছর কয়েক আগেও তুই জামা পরে ঘুরতিস এখন তো বড় হয়ে গেছিস মনে হচ্ছে চন্দ্রিকা হাসে কিন্তু রুদ্রদার কথার মানেও বুঝতে পারে না রুদ্র চোখেও একটা অন্য রকম ভালো লাগা সৃষ্টি হয় চন্দ্রিকার জন্য একটু আগেই এসে বলে আসব নিশ্চয়ই আসবো আর এই নিয়ে আমার ফোন নাম্বার এখন থেকে আর ম্যাসেঞ্জারে মেসেজ করতে হবে না যখন ইচ্ছা হবে ডিরেক্ট ফোন করবি শুধু আমি ফোন করব তুমি করবে না নিশ্চয়ই করব কেন আমি ফোন না করলে আমাকে বুঝি মিস করবি খুব সত্যি হ্যাঁ সত্যি রুদ্র চলে যায় চন্দ্রিকা মাঝে মধ্যেই এখন রুদ্রকে ফোন করে রুদ্র যখন ডিউটি থাকে না ফোনে মেতে থাকে চন্দ্রিকার সাথে কথা বলার জন্য দেখতে দেখতে কেটে যায় প্রায় বছর খানেক দুইজনের মধ্যে কথা বলাটা আরও নিবিড় সম্পর্কে পরিণত হয় চন্দ্রিকা এতদিন বাড়িতেই টিউশনি মাস্টারের কাছে পড়ত কিন্তু এখন ওকে বাইরে বেরোতে হবে ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়েছে সেকেন্ড ইয়ারে নাকি কোনো মাস্টার বাড়ি এসে পড়ায় না আর পড়ালেও বেশ মোটা টাকা মাইনে নেয় এদিকে চন্দ্রিকার মনে প্রাণে চাকরি করার ইচ্ছে চাকরি করতে গেলে তো একটু বাইরের আবহাওয়ার সাথে খাপ খাওয়াতেই হবে তাই বাবা মায়ের পরামর্শে চন্দ্রিকা বাড়ির বাইরে পড়তে বেরোয় সময় ঘরে থাকা মেয়ে হঠাৎ বাইরে বেরোতে পেরেছে চন্দ্রিকা এই প্রথম ব্যাচে ঢুকল আর ব্যাচে ঢুকে কয়েকদিনের মধ্যেই সবার প্রশংসাও পেয়ে গেল পড়াশোনায় ভালো তো মাস্টারের মন জয় করতে বেশি দিন সময় লাগলো না মাস্টার মশাই এখন একান্তে সময়ও কাটাচ্ছে চন্দ্রিকার সঙ্গে এই যেমন পড়া হয়ে গেলে সমস্ত স্টুডেন্টদের ছুটি দিয়ে দেয় উনি তারপরে চন্দ্রিকাকে স্পেশালি কোনো প্রশ্ন বুঝিয়ে দেন আসলে যে স্টুডেন্ট ভালো সেই স্টুডেন্টের কাছ থেকে মাস্টারদের প্রত্যাশাও একটু বেশিই থাকে উনি স্পেশালি আলাদা করে নোট লিখিয়ে দিত চন্দ্রিকাকে যদিও পরে চন্দ্রিকাকে বলে দিত এই নোটসগুলো ছবি তুলে গ্রুপে শেয়ার করে দিতে যাতে সবাই পেয়ে যায় আসলে চন্দ্রিকাকে পড়াতে ওনার ভালো লাগে অন্যান্য স্টুডেন্টরা পড়তে আসে কিন্তু কেউ তো আর বেশি মনোযোগ দিয়ে পড়ে না যে ভালো স্টুডেন্ট তার মনোযোগ সব থেকে বেশিই থাকে একদিন কথায় কথায় উনি চন্দ্রিকাকে জিজ্ঞাসা করলেন আঠা চন্দ্রিকা তুমি পড়তে আসো তোমার মা দিয়ে যায় মা নিয়ে যায় কোনো কোনো সময় বাবা দিয়ে যায় নিয়ে যায় তুমি একা একা বেরো না 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 স্যার একা একা বেরোই না বলতে কি ছোট থেকে মা বাবা খুব যত্ন করে বড় করেছে সবাইকেই করে কিন্তু আমার মা একটু বেশি কেয়ার করে আমাকে একা একা ছাড়তে খুব ভয় পান ও কিন্তু একা একা না বেরোলে তোমার তো চাকরি করার ইচ্ছে তখন কি করবে তখন জানি না স্যার কী হবে মা সঙ্গে সঙ্গে থাকবে হা 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 হাসালে চন্দ্রিকা এই বলতে বলতে চন্দ্রিকার মা সেখানে উপস্থিত হন হো এসে গেছেন মাসিমা ও চন্দ্রিকাকে জিজ্ঞাসা করছিলাম আপনি ওকে একা কেন ছাড়েন না একা ছাড়ি না কেন বাবা ভয়ে ছাড়ি না আসলে প্রথম তিনটে সন্তান নেই চন্দ্রিকা চতুর্থ সন্তান ওকে একটু আগলে রাখি বুঝেছো। ও তাই আমি বুঝতে পারিনি মাসিমা আসলে না না বাবা ঠিক আছে মেয়ে সন্তান আজ বাদে কাল বিয়ে হলে আমাকে ছেড়ে চলে যাবে একা একাই থাকতে হবে জানি তবু মন যে মানে না বাবা আচ্ছা মাসিমা একটা কথা বলি চন্দ্রিকা কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো প্রোগ্রেস করছে চেষ্টা করবেন ও যেন অবশ্যই চাকরি করতে পারে হ্যাঁ আমার তো তাই ইচ্ছে ওর বাবারও তাই ইচ্ছে এবার মেয়ে কত দূর করতে পারে সেটাই দেখার টিউশনি ক্লাস থেকে ছুটি হওয়ার পরে বাড়ি ফিরে আসে চন্দ্রিকা এসেই ফোনটা চেক করে না রুদ্রদা গত দুই দিন ধরে ফোন করছে না হয়তো ডিউটিতে খুব ব্যস্ত তাই ফোন করতে পারে না যাই হোক হাত মুখ ধুয়ে পড়তে বসলো সে বেশ কিছুক্ষণ পড়া করার পরে একটা ফোন এলো ফোন রিসিভ করতেই ফোনের ওপার থেকে চন্দ্রিকা স্যার বলল হ্যাঁ চন্দ্রিকা কি করছো এই তো স্যার পড়ছি আপনি হঠাৎ ফোন করলেন হ্যাঁ একটা স্পেশালি কথা বলার ছিল তোমাকে হ্যাঁ স্যার বলুন বলছি আগামীকাল তোমাদের ব্যাচকে তো আমি ছুটি দিয়েছিলাম আগামীকাল তো শিক্ষক দিবস আমি চাই না কোনো উগ্র উপহার নিয়ে কোনো স্টুডেন্ট আমাকে ডিস্টার্ব করতে আসুক তাই সবাইকে বারণ করেছি যদিও আমি জানি সবাই আসবে তা তুমি কি আসছো দেখো আমার বাড়িতে প্রত্যেকবার শিক্ষক দিবসে স্টুডেন্টদের খাওয়ানো হয় আমি প্রতিবারই না করি কিন্তু প্রতিবারই ওরা এসে হাজির হয় তাই তুমি যদি আসো আর একটা প্লেট তো বেশি হবে না না স্যার আমি যাব না মা এমনিতেও আমাকে যেতে দেবেন না তাছাড়াও আমার ইচ্ছাও নেই কেন তোমার আমাকে উইশ করতে আসার ইচ্ছা নেই না না স্যার সেরকম ব্যাপার না আসলে সেদিন না হয় পড়া না তো কখন ছাড়বে আপনি খাওয়া দাওয়ার ব্যাপার মা দাঁড়িয়ে থাকবে আমার ঠিক ভালো লাগবে না সেই জন্যই আমি যাব না কোনো ব্যাপার না তুমি মাসিমাকে নিয়েই এসো না আমি তো ওনাকে নিয়ে আসতে বারণ করিনি তুমি এসো কিন্তু সবাই যদি আসে তুমি কেন আসবে না যতই হোক তুমি আমার কাছে অনেকটাই স্পেশাল তো চন্দ্রিকার এই কথাটা বুকে বাঁচল কিন্তু এর মানে বোঝার চেষ্টা করল ও দ্বিতীয় দিন সুন্দর করে সেজে মায়ের সাথে গেল সেই মাস্টারের বাড়িতে যেখানে শিক্ষক দিবসের অনুষ্ঠান পালন করা হয় মাস্টার খুবই স্পেশালিভাবে চন্দ্রিকাকে এবং চন্দ্রিকার মাকে আপ্যায়ন করল সব স্টুডেন্টদের নজর এড়ালো না ব্যাপারটা এর কিছুদিন পরে সরাসরি চন্দ্রিকার বাবার কাছে ফোন গেল চন্দ্রিকার সেই মাস্টার বাবাকে ফোন করে জানালেন উনি চন্দ্রিকাকে বিয়ে করতে চান এবং সেটা ওনাদের মতামত নিয়েই করতে চান চন্দ্রিকার বাবা জানতেন মাস্টার একজন স্কুল শিক্ষক বেশি হয়নি চাকরি পেয়েছে বাড়িতে সে তার বাবার সঙ্গে এবং মায়ের সঙ্গে থাকে একমাত্র সন্তান ঝুট ঝামেলা নেই কোন ও সংসারে মেয়ে ভালোই থাকবে সব থেকে বেশি বড় কথা যেটা সেটা হলো মেয়েকে বিয়ের পরেও ওনারা পড়াবেন তাই এই সুবিধার্থে মেয়ের পরামর্শ না নিয়েই বিয়েতে রাজি হয়ে গেলেন চট করে চন্দ্রিকা কিছু বুঝে ওঠার আগেই বিয়ের সানায় বেজে গেল বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরই অনিচ্ছা থাকা সত্ত্বেও সেই দিনই ফেসবুকে ছবি আপলোড করতে হলো চন্দ্রিকার এত কিছু রুদ্রদাকে জানাতে পারেনি ও কারণ রুদ্রদা এই কদিন ফোনই করতে পারেনি ভোটের কাজে এতটাই ব্যস্ত ছিল নাওয়া খাওয়া ভুলে সব সময় সেই কাজ করতে হতো যার ফলে ফোন রিসিভ করতে পারেনি রুদ্রদা তাছাড়াও রুদ্রদার সাথে তো ওর সেরকম কোনো সম্পর্ক গড়ে উঠেছিল কি যার জন্য সব কিছুর কৈফিয়ত রুদ্রদাকে দিতে হবে বা রুদ্রদাও ওকে দেবে কে জানে বিয়ের কিছুদিন পরে চন্দ্রিকা অষ্টমঙ্গলায় বাড়ি আসে মা বাবা ওর মুখে বিবাহের পরে যেই খুশির রেশটা দেখতে চেয়েছিলেন সেইটা দেখতে না পেয়ে সন্দেহ হয় মা জিজ্ঞাসা করেন কিরে মা তুই সুখী হোসনি চন্দ্রিকা ওর মায়ের কাছ থেকে এই কথাটার অপেক্ষাতেই ছিল মাকে ধরে কেঁদে ফেলে কাঁদতে কাঁদতে বলে মাগো ওরা মিথ্যে কথা বলেছে ওরা আমাকে বিয়ের পরে পড়াবে না তুমি জানো তুমি জানো ও কি বলেছে ও বলেছে বিয়ের আগে এসব কথা নাকি বলতে হয় এসব প্রতিশ্রুতি মা বাবাকে নাকি দিতে হয় এখন বিয়ে হয়ে গেছে এখন নাকি এখন নাকি সংসার ধর্মটাই আমার জীবনের সব ওরা ওরা এক বছরের মধ্যে নাতি নাতনির মুখ দেখতে চায় মা কিন্তু মা মা আমি যে পড়তে চাই আমি এবার কি করব মা কেঁদে ফেলে চন্দ্রিকার মা বলে আমি জানতাম তোর বাবাকে আমি বলেওছিলাম ছিলাম দুম করে এভাবে বিয়েটা দিও না পাড়া প্রতিবেশী কাউকে কিচ্ছু জানাতে দিল না বুঝতে দিল না হট করে বিয়ে ঠিক করে সবাইকে নিমন্তন্ন করে দিল হ্যাঁ আমি এবার কি করি বলতো মা না না মা খবরদার খবরদার তুই ওই সিদ্ধান্ত মেনে নিস না আমি আমি নিজের জীবনে অনেক কম্প্রোমাইজ করেছি কিন্তু আমি চাই না আমার সন্তান হয়ে তুইও কম্প্রোমাইজ কর আমি সেটা সহ্য করতে পারবো না মা মা দাদা তুমি বলো তুমি বলো আমি তাহলে এখন কি করি জানো মা আমি রুদ্রদাকে কিচ্ছু বলতে পারিনি রুদ্রদা আমাকে প্রতিদিন প্রতিদিন পড়ায় উৎসাহ দিত হ্যাঁ একটু রাত থেকে গল্প করতাম আমি রুদ্রদার সাথে ঠিকই কিন্তু কখনো কখনো আমায় পড়ায় কোনো দিন ডিস্টার্ব করেনি যখনই জানতো আমি পড়তে বসেছি তখনই লক্ষ্মী ছেলের মতো ফোন রেখে দিত আর বলতো মন দিয়ে পড় তোকেও চাকরি করতে হবে আমার মতো আমি এখন রুদ্রদাকে কি জবাব দেব মা মা আমি এখন কি করবো মা আমার কিচ্ছু ভালো লাগছে না আমি ওই বাড়ি আর যাবো না আমাকে আমাকে ওরা সংসার করিয়ে করিয়ে মেরে ফেলবে মা ওরা আমাকে দিয়ে রান্না করায় আমাকে দিয়ে কাপড় কাচায় আমি পারি না করতে কিচ্ছু পারি না করতে তুমি জানো জানো প্রথম দিন আমাকে চা করতে দিয়েছিল আমি তো কোনো তোমার বাড়িতে চা করিনি এবার আমি ভুল করে চিনি অনেক বেশি দিয়ে দিয়েছিলাম আমাকে কি বকলো আমি কোনো দিনও ওর এরকম রূপ দেখিনি যখন পড়তে যেতাম তখন কত মিষ্টি ভাষায় কথা বলতো আমি সত্যি বুঝতে পারিনি ওইরকম ও মা মা ও না ও না রুদ্রতার মতো না ও সম্পূর্ণ অন্যরকম রুদ্রদা আমার রুদ্রদা রুদ্রদা কত আলাদা আ মা মা আমি কি করবো কান্নায় ফেটে পড়ে চন্দ্রিকা মায়ের সাথে কথা বলতে বলতে ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠছিল দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ের এই কান্না সহ্য করছিল চন্দ্রিকার বাবা নিজের কপাল দোষে আজ কি করেছেন উনি একটু অহং বিলাস করতে গিয়ে চাকরিওয়ালা পাত্রের সাথে মেয়ের বিয়ে দিতে গিয়ে ভালো করে খোঁজ খবরটুকু পর্যন্ত নেননি যারা প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ের পরে ওকে পড়াবে তারাই এখন বিমুখ হয়ে গেছে পড়াশোনা করাবে না কিন্তু এখন কিভাবে মেয়েকে মুক্তি দেবেন কিভাবে এই নরক যন্ত্রণা থেকে মেয়েকে রক্ষা করবেন যতই হোক উনিও তো চন্দ্রিকার জন্মদাতা পিতা দুপুরবেলা চন্দ্রিকার হাজব্যান্ড এলো বিকালবেলা চন্দ্রিকাকে বাড়ি নিয়ে যাওয়ার পালা উনি ভাবলেন একবারটি জামাইকে বলবেন বাবা পড়াও না তুমি তো বলেছিলে বিয়ের পরে মেয়েটাকে পড়াবে এখন চন্দ্রিকা বলছে তুমি নাকি পড়াতে চাও না তোমার মা বাবাও নাকি রাজি নয় হ্যাঁ বাবা আপনি ঠিকই শুনেছেন মা আসলে চান না ও পড়াশোনা করুক আর করি বা কী হবে বাদে কাল সন্তানাদি হবে বাচ্চা কাচ্চা হবে আমি চলে যাই স্কুলে সারাদিন মা একা একা ঘরে থাকে ও একটু মাকে রান্নার কাজে হেল্প টেল্প করবে আর সংসার জীবনে পড়াশোনা আচ্ছা বাবা তুমি শিক্ষক হয়ে এই কথা বলতে পারলে তোমারই তো বরং উচিত বলা সবাইকে বিয়ের পরও কারো জীবন থেমে থাকে না বিয়ের পরে একটা মেয়ে মেয়েই থাকে হ্যাঁ তার হাতে শাখা পলা হয় আর সিথি ভর্তি সিঁদুর হয় পায়ে হয় লাল রঙের আলতা তাছাড়া মেয়েটা তো মেয়েই থাকে বাবা ওরা আর কি পরিবর্তন হয় সব কিছুর পরিবর্তন করে দিতে নেই ওদেরও তো মন বলে কিছু একটা জিনিস থাকে দেখুন বাবা এসব দার্শনিক কথাবার্তা আমি আলোচনা করতে আসিনি আমি একজন শিক্ষক এসব জ্ঞান আমার আছে ওকে তৈরি হতে বলুন আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে আবার আগামীকাল স্কুলে জয়েন করতে হবে ও তার মানে তোমরা ওকে পড়াবে না এই তো হ্যাঁ আমি পড়াতে চাই না তাহলে বাবা তুমি এসো আমার মেয়ে আর যাবে না মানে কি বলছেন আমি ঠিকই বলছি তুমি এসো ডিভোর্সের পেপার চন্দ্রিকা তোমায় পাঠিয়ে দেবে সই করলে করো না হলে তোমার ব্যাপার মেয়েকে আমি তোমার সঙ্গে আর পাঠাবো না তুমি বিদেয় হতে পারো এখান থেকে দেখুন বাবা আপনি কিন্তু লিমিট ক্রস করছেন আমি কিচ্ছু লিমিট ক্রস করছি না আমি ভদ্রভাবে শান্তভাবে তোমায় বলছি তুমি আসতে পারো আমার মেয়ে তোমার সঙ্গে আর যাবে না মেয়ের বিয়ের আগে ওর মনের কথাটা আমি জানতে চাইনি চাইলে এই দুর্দিন আমায় দেখতে হতো না আপনি আপনার বিবাহিত মেয়েরা বিয়ে দিতে পারবেন হাল বাদ পারবো তুমি কি ভেবেছ বিবাহিত মেয়ের বিয়ে হয় না কি নষ্ট হয়েছে ওর যে ওর বিয়ে হবে না শোনো বাবা দিন আধুনিক হয়েছে চিন্তাধারা একটু আধুনিক করো তোমাদের মতো পাত্রের পাল্লায় পড়লে মেয়েরা সুইসাইডই করে কিন্তু আমি আমার মেয়ের সেই পরিণতি সহ্য করতে পারবো না যে তিন তিনটে মৃত সন্তানের পরে এটা আমার জীবিত এটাকে আমি মেরে ফেলতে পারবো না তুমি বিদেয় হও হঠাৎ সেখানে রুদ্রর প্রবেশ কাকতালীয়ভাবেই প্রবেশ রুদ্র জানতো না চন্দ্রিকার বিয়ে হয়ে গেছে ভোটের কাজে এক জেলা থেকে অন্য জেলায় পোস্টিং হয়েছিল ওর আর স্পেশালি এই সময় মোবাইল নাম্বারটা নাকি ট্র্যাক করা থাকে আত্মীয় স্বজনের সাথে একজন পুলিশকর্মী কী কথাবার্তা বলছেন সব কিছু রেকর্ডার হয়ে থাকে সেই কারণে রুদ্র চন্দ্রিকাকে ফোন করেনি যতই হোক চন্দ্রিকা রুদ্রর জীবনে অত্যন্ত স্পেশাল তাই সবাইকে জানিয়ে চন্দ্রিকাকে অপমান করতে চায়নি রুদ্র কাকতালীয়ভাবে চন্দ্রিকার বাড়িতে উপস্থিত হতেই হতবম্ব হয়ে দাঁড়িয়ে যায় চন্দ্রিকার বাবা দৌড়ে যান রুদ্রর কাছে রুদ্রর হাত ধরে বলেন রুদ্র বল তো বাবা তুই আমার চন্দ্রিকাকে ভালোবাসিস কি না হ্যাঁ কি না যেটা জিজ্ঞাসা করছি সরাসরি সেটার উত্তর দিবি যদি না বলিস তাহলে তোর চন্দ্রিকাকে তুই আর কোনো দিন পাবি না আর যদি হ্যাঁ বলিস তাহলে এই জানোয়ারটাকে ঘর থেকে বিদায় কর বাবা বিদায় কর আমি ভুল করেছি আমার মেয়েকে এর হাতে তুলে দিয়ে বিসর্জন দিয়েছি আমি আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই রুদ্র রুদ্র প্রথমে কিচ্ছু বুঝতে পারেনি তারপরে চন্দ্রিকার বাবার কথা কিছুটা আঁচ করে বুঝতে পারে ওর কানে যেটা এসেছে সেটা সত্যি কথা চন্দ্রিকার কদিন আগে বিয়ে হয়েছে কয়েকজন লোক নিয়ে বিয়ে হয়েছে কাউকে না জানিয়ে হুট করে চন্দ্রিকার বাবা বিয়ে ঠিক করে দিয়েছিলেন নিজের খেয়াল বসে কিন্তু এখন তিনি সেটা মানতে চান না রুদ্র ঠান্ডা মাথায় বলল কাকু কি হয়েছে আমায় একটু বলো হুট করে এইভাবে কাউকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া না বাবা তোকে আমি অভয় দিচ্ছি তুই দিয়ে দাঁড়িয়ে আমি যদি বিয়ের আগে জানতাম তুই আমার মেয়ের সাথে ফোনে গল্প করিস তুই আমার মেয়ের সাথে গল্প করিস রাত জেগে ওকে পড়াশোনায় উৎসাহ দিস ওকে সব বিষয় সাহায্য করিস ওকে ফুলের মতো আগলে রাখিস ওকে মান অপমানের হাত থেকে বাঁচাস তাহলে আমি আমি সরাসরি তোর বাবার সাথে কথা বলতাম বাবা মেয়ের বাবা হয়েছি তো কী হয়েছে তাই বলে কি আগে কথা বলা যায় না আমি নিজে আমি নিজে কথা বলে তোকে আর চন্দ্রিকাকে এক করতাম বিশ্বাস কর আমি তো জানতাম না তাই এই এই জানোয়ারটার এই জানোয়ারটার কথা এর সাথে আমি বিয়ে দিয়ে দিয়েছি জানি সে এখন কি বলছে আমার অত ব্রিলিয়ান্ট মেয়েটা পড়াশোনায় যে এত ভালো মার্ক করেছে তাকে সংসারি হতে হবে তাকে এখন সন্তানের জন্ম দিতে হবে তাকে নিজের পড়াশোনা জলাঞ্জলি দিতে হবে কি বলছো কাকু আমি ঠিকই বলছি বাবা তুই পারবি না আমার বিবাহিত মেয়েটাকে মেনে নিতে হ্যাঁ জানি ওর আগে বিয়ে হয়েছে ওর স্বামী ওর স্বামী ওকে আগে কাকু আমি চন্দ্রিকাকে সত্যি ভালোবাসি ওর শরীর দেখে ভালোবাসি না ওর ছেলে মানুষকে আমি ভালোবাসি ওর মনটাকে আমি ভালোবাসি ওর পাগলামিটাকে আমি ভালোবাসি ওর রূপটাকে নয় ওর গুণটাকে আমি ভালোবাসি কাকু আমি চাই আমি চাই ও অনেক বড়ো একজন অফিসার হোক ওর মধ্যে সে টেন্ডেন্সি আছে তাতে বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে তাই বলে ওর সব শেষ হয়ে গেছে এই কথাটাই এই কথাটাই আমি তোর মুখ থেকে শুনতে চেয়েছিলাম বাবা তুই একে ঘাড় ধাক্কা দিয়ে বিধে কর আর তোকে আর একটা দায়িত্ব নিতে হবে বাবা চন্দ্রিকার ডিভোর্সের ব্যাপারটা তোকেই দেখতে হবে তুই তো এখন আইনের পথে আছিস মার প্যাচো জানিস নিশ্চয়ই ভালো উকিল তো জানা আছে তুই যত তাড়াতাড়ি পারিস চন্দ্রিকাকে এর হাত থেকে মুক্তি করে নিজের করে নে বাবা তুই নিজের করে নে আমি নাহলে মরে শান্তি পাবো না রুদ্র রুদ্র আমি মরে শান্তি পাবো না রুদ্র তুই কর বাবা তোকে আমি আমি চন্দ্রিকার বাবা হয়ে তোকে বলছি তুই একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে রুদ্রর ঘাড় ধাক্কা দিয়ে বের করার আগেই সেই ছেলেটি কপালে একটা নমস্কার ঠুকে ঘর থেকে বেরিয়ে যায় রুদ্রকে বেশি জোর জবরদস্তি করতে হয় না ডিভোর্সের জন্য সুরসুর করে সেই ছেলেটি ডিভোর্স দিয়ে দেয় হয়তো রুদ্রর সুঠাম শরীর শক্ত পেশিবহুল চেহারা ভয় পাইয়েছিল ওকে চন্দ্রিকা মুক্ত হওয়ার পর দিনই কালীঘাটে গিয়ে শীতিতে সিঁদুর দান করে রুদ্র চন্দ্রিকাকে নিজের করে নিয়েছে একেবারে নিজের কয়েকদিন আগে অষ্টমঙ্গলা থেকে ঘুরে এসেছে ওরা আর এই অষ্টমঙ্গলায় চন্দ্রিকার বাবা চন্দ্রিকার মুখে যে হাসির রেস দেখেছিল তাতে উনি বুঝেছিলেন রুদ্র তার কথা রেখেছে রুদ্র বাড়িতে তিনটে কাজের লোক রেখেছে চন্দ্রিকা দিন পড়াশোনা করে আর যখন যখন ইচ্ছে করে রুদ্রর জন্য স্পেশালি কিছু রান্না করতে করে যখন রুদ্র ছুটিতে বাড়ি আসে ওর সঙ্গে ঘুরতে যায় আবার রাত জেগে পড়ে রুদ্র নিজে ওকে পড়াশোনার জন্য কোশ্চেন দাগিয়ে দেয় হোক না রুদ্র পড়াশোনায় কমা তবুও ওর সঙ্গীত চির সাথে তো সবসময় ওকে উৎসাহ তো দান করে খুব খুশি চন্দ্রিকার বাবা তার সাথে চন্দ্রিকার মাও একদিন চন্দ্রিকা রুদ্রকে বলে জানো তো রুদ্রদা তোমাকে না একটা জিনিস আমার দেওয়া হয়নি কী রিসনি তুমি বাড়ি এসো ছুটিতে তোমায় দেব আচ্ছা ফোনে ফোনে কি বলা যায় না না বলা যায় না তুমি বাড়ি এসো না তোমায় দেব তোমাকে আরও কতগুলো কথা আমার বলা ছিল গো কিন্তু বলতে পারবো কি না জানি না বল কি বলবি বিয়ে করছিস নাকি থাট তুমি কি করে জানলে পাগলি এখন বিয়ে করবি না কিন্তু তোর অনেক ব্রাইট ফিউচার সামনে তুই অনেক বড়ো হবি চাকরি করবি আচ্ছা শোন আমি না কয়েকদিন তোর সাথে কথা বলতে পারবো না তো ভোটের কাজে যাব তো কিন্তু রুদ্রদা আমার যে তোমাকে অনেক কিছু পাগলি এসে শুনবো বলছি তো কথা দিচ্ছি এই কটা দিন তোর রুদ্রদাকে একটু কাজে মন দিতে দে বাবা তাহলে কী করে হবে বল রুদ্র স্নেহ মাখা কথায় চন্দ্রিকা ভুলে যেত কিন্তু মনের কথা একটা চিঠিতে চন্দ্রিকা লিখে রেখেছিল হাত যখন রুদ্রকে ও পেয়েই গেছে তখন এই চিঠিটা রুদ্রকে দেখাতে কোনো অসুবিধা নেই বারান্দা থেকে উঠে এসে ঘর থেকে চিঠিটা নিয়ে আসে তারপর রুদ্রকে দিয়ে বলে নাও তুমি তো এখন আর আমার রুদ্রদা নেই তবুও তোমায় দিচ্ছি একটু পড়ে দেখো তো কেমন হয়েছিল রুদ্র অতীতের স্মৃতি থেকে ফিরে আসে চোখের জলটা মুছে চন্দ্রিকাকে বলে কি আবার এনেছ যাক এতদিন পরে তুই থেকে তুমি হলাম বাবা পাগলি আমি তো সেই কবে থেকেই তুই থেকে তুমি করেছি শুধু বলতে পারতাম না হ্যাঁ আমার তো এই কপাল এই নাও ধরো এটা পড়ো আচ্ছা দাও পড়ছি এই শোনো তুই কানছিলে কেন আমার যে বড্ড ভয় হয় চন্দ্রী আমি যদি আবার তোমাকে হারিয়ে ফেলি আবার যদি চন্দ্রিকা রুদ্র ঠোঁটে আঙুল রেখে বলে না না আর কোথাও পালিয়ে আমি যাব না এ হাত যখন একবার ধরেছি মৃত্যু যখন আলাদা করতে পারবে তখনই আলাদা হব তার আগে হব না চিঠিটা পড়ো পড়ে আমাকে বলো ভালো হয়েছিল কি না আসলে তোমার সঙ্গে যখন ফোনে কথা হতো না তখন মনের মধ্যে এই সবই সাত পাঁচ ভাবতাম সেইগুলোই লিখতাম আমার সামনেই পড়ো না একটু শুনি রুদ্র পড়তে শুরু করে আরে পাগলি কোথাকার চিঠির শুরুতে কেউ লেখে ইতি রুদ্রদা কবিতাটা পড়ে তো মনে হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় লেখা তুমি কোথায় পেলে আহা পড়ো না যতই ইতি রুদ্রদা লিখি পড়েই দেখো না কেমন লেগেছে ধরো কাল তোমার পরীক্ষা রাত জেগে পড়ার টেবিলে তুমি বসে আছো ঘুম আসছে না হঠাৎ করে ভয়ার্থ কণ্ঠে আমি বললাম ভালোবাসো তুমি রাগ করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো তুমি ক্লান্ত অফিস থেকে সবে ফিরেছো ক্ষুধার্থ তৃষ্ণার্থ পীড়িত এদিকে টেবিলে খাবার তৈরি নেই রান্নাঘর থেকে চেঁচিয়ে আমি যদি তোমার হাত ধরে বলি ভালোবাসো তুমি বিরক্ত হবে নাকি আমাকে আরও একটু চেপে বলবে ভালোবাসি ধরো দুইজনে পাশাপাশি শুয়ে আছি সবে মাত্র ঘুমিয়েছ তুমি স্বপ্ন দেখে আমি তোমায় ডাক দিয়ে বললাম ভালোবাসো তুমি পাশে শুয়ে বললে ভালোবাসি ভালোবাসি ধরো রাস্তা দিয়ে হেঁটে চলেছি দুইজনে মাথার ওপরে উত্তপ্ত রোদ একটু হাওয়া বইছে না আমি তৃষ্ণার্ত হয়ে গেছি এদিকে কণ্ঠ রোধ করে তোমায় বলছি ভালোবাসো তুমি হাত সরিয়ে দেবে নাকি রাস্তার মধ্যেই চিৎকার করে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো তুমি দাঁড়ি কাটছ হঠাৎ তোমার গালটা কেটে গেল এক ফোটা রক্ত হাতে নিয়ে তোমায় যদি আমি বলি ভালোবাসো তুমি আমায় বকবে নাকি আমাকে বলবে ভালোবাসি ধরো আমি খুব অসুস্থ তুমি আমার কপালে জলপটতে দিয়ে দিচ্ছ আমি মুখে কোনো কথা বলতে পারছি না কদিন ধরে কিচ্ছু খেতে পারছি না তুমি এক গ্লাস ঠান্ডা জল আর একটা মিষ্টি মুখের সামনে ধরে রেখেছ সেই সময় যদি তোমায় আমি বলি ভালোবাসো তুমি তখন আমায় ভোগবে নাকি খাইয়ে দিতে দিতে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো যুদ্ধ হচ্ছে ঘরে ঘরে সবাই মারা গেছে আমিও ধরো শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তোমায় ধরে বললাম ভালোবাসো তখন তুমি আমায় কি বলবে তখন আমি বলবো জীবন যখন চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছি দুজনে একসাথেই মিশব হে আকাশ বাতাস গগনে বৃষ্টি পড়ে টাপুর টুপুর বইছে বাতাস বাজে নুপুর মেঘলা দিনে শ্রান্ত ভেলায় মন ভেসে যায় গানের ভেলায় আকাশ ফাটে গর্জনে বর্ষা হলো এতক্ষণে তুই আমার বর্ষা তুই আমার ভরসা তুই আমার প্রথম আর শেষ ভালোবাসা ইতি তোর রুদ্রতা গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামীকাল আবার অন্য একটি গল্পের সঙ্গে সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার